নাই, সেটা আমি আমার মাতৃভাষাতেই সবচাইতে ভালো বলতে পারবো। আয়ুর্বেদ আমাদের দেশের প্রাচীন শাস্ত্র, শুধু আমাদের দেশের নয়, আমার মনে হয় যে মানব সভ্যতার যেখানে যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছু মানুষ করেছে, আর তার ভালো জিনিসটা আমাদের নেওয়া দরকার, সব কিছুর ভালো জিনিসটা আমাদের মেলবন্ধন করা দরকার। আয়ুর্বেদের যে ভালো জিনিসটা রয়েছে সেটা আমরা নেব। এখানে হার্বাল গার্ডেন হয়েছে, আমরা অনেকেই জানি তুলসীর কথা, নিমের কথা, ঘৃতকুমারীর কথা আমরা জানি, এবং শুনেছি যে পৃথিবীতে এমন কোনো গাছ নেই যা কোনো না কোনো গুণ নেই। যা কিছুই পৃথিবীতে এসেছে, প্রকৃতি এনেছে, তার কোনো না কোনো ভূমিকা ছিল বলেই এসেছে, এবং যাদের ভূমিকা নেই তারা চলে গেছে। অ্যালোপ্যাথি যে সিস্টেম, হোমিওপ্যাথি, কবিরাজি, হেকিমি, সিদ্ধাই, ইউনানি, নানা ধরনের সিস্টেম আমাদের দেশে রয়েছে। আমি সবসময় ভেবেছি এগুলোর একটা মেলবন্ধন হওয়া উচিত। করোনা লড়েছি মিরিকে থেকে, নিজে করোনায় ভুগেছি, সেফ হোমে থেকেছি, আমি বুঝতে পেরেছি যে বাস্তবে কোন সিস্টেমটা আমাদেরকে সাপোর্ট দেয়, কোন জিনিসটা দিয়ে আমাদের রোজ বলতে হয়, রোজ আমাকে ভ্যাকসিনেশনের হিসাব নিতে হয়, লোককে বলতে হয়, লোকে আমাদের কাছে আসে যে আমার ভ্যাকসিনেশন দাও, আমাকে বিদেশে যেতে হবে, এইভাবে আমাদের ভ্যাকসিনেশন দিতে হয়। এই যে সিস্টেমটা যেটা তৈরি হয়েছে সেটা এমনি এমনি তৈরি হয়নি, তার একটা ভূমিকা ছিল বলেই সেটা এসেছে, আর তার খামতিগুলোকেও আমাদের ওভারকাম করতে হবে, আমাদেরকে সামলাতে হবে। পৃথিবীতে কোনো জিনিস এক জায়গায় দাঁড়িয়ে নেই। এই যে পৃথিবীটা স্থির ঘুরছে এ নিয়ে অনেক বিতর্ক ছিল, পাইথাগোরাসের শিষ্যরা কিন্তু বলেছিলেন অনেক আগে, খ্রিস্ট জন্মের 300-400-500 বছর আগে তারা বলেছিলেন পৃথিবীটা ঘুরছে, কিন্তু এটা পাল্টে দিয়েছিলেন, আলবাজেস্ট বইতে পাল্টে দিয়েছিলেন। তারপরে গ্যালিলিওকে নতুন করে, কোপার্নিকাসকে নতুন করে বোঝাতে হয়েছে, গ্যালিলিওকে দেখিয়ে দিতে হয়েছে, কিন্তু গ্যালিলিওরও অনেক ভুল ধারণা ছিল, তিনি জানতেন না যে বাতাসের বায়ুমণ্ডলের একটা চাপ আছে, সেটা টরিসেলিকে দেখিয়ে দিতে হলো। একের পর এক বিজ্ঞানী এসেছেন, আগের জিনিসগুলোর মধ্যে যেটুকু ত্রুটি ছিল সেটা দেখিয়ে দিতে হয়েছে, দেখে বিজ্ঞানকে নতুন করে করে এগোতে হয়েছে। আমরা একদিনে বিজ্ঞানের এই জায়গায় এসে পৌঁছায়নি, আমাদের এরকম ছিল। নিউটন বলেছিলেন আলো কণা হিসেবে চলে, তার 14 বছরের বয়সে বড় ছিলেন ক্রিশ্চিয়ান হাইগেন্স, তিনি বলেছিলেন আলো তরঙ্গ হিসেবে চলে। নিউটনের পপুলারিটি অনেক বেশি ছিল, হাইগেন্সের পপুলারিটি ছিল না, হাইগেন্স চুপ করে গেছিলেন। পরে টমাস ইয়ুং দেখিয়ে দিয়েছেন যে না, আলো তরঙ্গ হিসেবেও চলে, কণা হিসেবেও চলে, তরঙ্গ হিসেবেও চলে। এই একটা মেলবন্ধন হলো। আজকে আমরা জানি সব কিছুই তরঙ্গ, একেবারে মডার্ন সায়েন্স বলছে। তাই জন্য আমি চাইবো আপনারা যারা চিকিৎসক, আপনারা তো আসলে বিজ্ঞানী, শুধুমাত্র চিকিৎসা করে যাবেন না, আপনার অভিজ্ঞতাগুলোকে লিখুন, যুক্তি দিয়ে বিচার করুন, স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা হিসাব করুন, আপনারা কাজে কর্মে বিজ্ঞানী হয়ে উঠুন, তাহলে আমাদের দেশে একটা কিন্তু সত্যিকারের কাজ হবে। আমি আরজিকর মেডিকেল কলেজে গিয়ে দেখেছিলাম, সেখানে ধাত্রীবিদ্যা দপ্তরে, যেখানে গাইনি অবস্টেট্রিক্স দপ্তরে, সেখানে প্রসবের জন্য অনেক যন্ত্রপাতি ডাক্তাররা তৈরি করেছিলেন আগের ডাক্তাররা, এখন পদ্ধতি অনেক উন্নতি হয়ে গেছে, সেখানে একটা মিউজিয়ামের মতো করে বানানো আছে। আপনারা যদি আপনাদের অভিজ্ঞতাগুলোকে দৈনিক লিখতে থাকেন, আধুনিক বিজ্ঞানের যুক্তি দিয়ে তাকে বিশ্লেষণ করতে থাকেন, তাহলে আমাদের সত্যিকারের উন্নতি হবে, এবং সাধারণ মানুষকে কিন্তু তারা যেভাবে অভ্যস্ত তার মতো করে ওষুধ তুলে দিতে হবে। আপনি ওই 1 ইঞ্চি হলুদ অমুকটা বেটে খাও, ওইটা মিশিয়ে খাও, এরম ভাবে বললে হবে না। বাস্তবে বাস্তবে আপনাকে ওই ট্যাবলেট সিরাপ এই ফর্মে তাকে তৈরি করে দিতে হবে, নইলে কোনোদিনই পপুলারিটি হবে না। আমাদেরকে বাস্তবে মুখোমুখি দাঁড়াতে হবে, আমরা দাঁড়াবো, এবং আমরা করোনার মতো অন্য সমস্ত রোগকেই মোকাবিলা করব।
आमी ये विश्वास देखे आपना दिल पर श्रद्धा जानी आमार वक्तव्य शेष करछी।